সাংবাদিক রোজিনা ইসলামের মামলার বিষয়ে প্রথম আলোর যুগ্ম সম্পাদক এবং লেখক আনিসুল হক এবং তার আইনজীবী এতক্ষণ বিস্তারিত কথা বলছিলাম, আমরা সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছে পরের প্রসঙ্গে। প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে নির্যাতন ও হয়রানির ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে তার পরিবার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বিশ্ব স্বাস্থ্য অনুবিভাগের সচিব কাজী জেবুন্নেসা বেগম ও কনস্টেবল মিজান সহ আরও 5 থেকে 6 জনকে আসামি করে রোজিনা ইসলামকে হত্যা চেষ্টার অভিযোগে এনে মামলা করা হবে। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম মিঠু এই তথ্য জানান। মনিরুল ইসলাম মিঠু অভিযোগ করেন, তার স্ত্রীকে নির্যাতন করা হয়েছে।